না করছে মাহমুদুল হাসান আপনি সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি বলেছেন আশা করি আল্লাহর দয়ায় আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে ফজর সালাতের পর মসজিদে বসে অনেক সুন্নতি দোয়া আছে যা এক এক পড়া উত্তম আমি এসব দোয়া এক মসজিদে বসে পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের পর ইমাম সাহেব মুক্তদির মোক্তাদিদেরকে নিয়ে হাসরের শেষ তিন আয়াত জোরে জোরে পড়েন এবং সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জোরে জোরে পড়েন আমি কি তখন মসজিদে বসে সুন্নতি দেওয়া একা পড়বো নাকি মসজিদ থেকে বেরিয়ে বাসায় কিংবা বাসা আসার পথে পড়তে পড়তে আসবো দয়া করে জানাবেন প্রথমত আমরা বলবো যে কোনো ফরজ সালাতের পরে যে কোনো ফরজ সালাতের পরে দোয়াগুলো একটু জোরে জোরে পড়াটা উত্তম ইমামও পড়বেন মুক্তাদিরাও পড়বেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পড়বেন নিজের মতো করে বাট একটু জোরে পড়াটা উত্তম আচ্ছা এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে ফজর সালাতের পরে ইমাম মুক্তাদিদেরকে নিয়ে যে সুরা হাসরের শেষ তিনায়াত পড়ছেন এটা আপনি উল্লেখ করেছেন বাট এটার বিধানটা আপনি সেভাবে জানতে চাননি যে আসলে এটার বিধানটা কি আমরা সেটা সংক্ষেপে একটু বলে দিচ্ছি কারণ আমাদের গ্রামেগঞ্জে বহু মসজিদে এভাবে পড়া হচ্ছে আমি তারপরে আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর দেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসরের শেষ দিন আয়াত হাসরের শেষ তিন আয়াত পড়ার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে কিন্তু সবগুলো হাদিসি ড্রাইভ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো সবগুলো মিলে হাসানের পর্যায়ে উপনীত হয়েছে বলে কেউ দাবি করেননি আমি এক্ষেত্রে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি ইমাম তিরমেজি মা কালেব ইয়াসার থেকে এবং তিনি নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে অর্থাৎ ভোরের সালাতের পর বা ভোরে তিনবার بولبيكي أعوذ بالله من أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إتكتين بار وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر إبن سورة الحشر الششتين آيات بول ووكل الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسيا تقول الله تعالى شطر هجر فرشت ترشته لاجي دي بن جرا تاروبور সালাদ পড়তে থাকবে অর্থাৎ তার জন্য দোয়া করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত ওয়াইন মাতা ফিদালী আলী ও মাতা শাহিদান যদি সে ওই দিন মারা যায় তাহলে শহীদ হিসাবে মারা যাবে ওয়ামান কালাহা হাইনা ইয়ুমসি কানা বেতল কাল মঞ্জেলা আর যে ব্যক্তি একইভাবে এই হাসরের শেষ দিন আয়াত পড়বে তার জন্য সে একই মঞ্জেলা থাকবে অর্থাৎ প্রভাত পর্যন্ত সত্তর হাজার তার ব্যাপারে নিয়োজিত থাকবে এবং সে মারা গেলে শহীদ হবে ইমাম তিরমিজি আবু ঈসা তিনি বলেন হায়দা হাদিসব উন হায় আল ওয়াজ এটা একটা গরিব হাদিস যেটা আমরা এই সনদ ছাড়া আর কোনো সনদে যাই না তো এই হাদিসটিকে ইমাম তিরমিজির এই হাদিসটিকে ওলামা ইকরাম বলেছেন এখানে এলাল আছে সেই জন্যে ইমাম নাবি তাকে দরিব বলেছেন শেখ আলবানী তাকে দরাইব বলেছেন শেখ সোয়াইব আল আরনাউদ সহ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাই কেরাম এই হাদিসটিকে দায় বলেছেন যেটি তিরমিজির মধ্যে এসেছে এছাড়া আরেকটা হাদিস আছে যেটি ইমাম আহমেদ এবং তবারানী এবনুসন্নি এবং এবনুদ্দোরাইস ছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন তারা প্রত্যেকেই এটা খালেদ বিন তোহমান আবিল আলা আল হফাফ তার থেকে বর্ণনা করেছেন যিনি হচ্ছেন একজন দাইফ রাবি। এবনু মাইন বলেছেন যে এই ব্যক্তি তার মৃত্যুর আগে মৃত্যু দশ বছর আগে থেকে সব কিছু খলত মলত করে ফেলত ইত্যাদি আরও অনেক বক্তব্য তার ব্যাপারে আছে ইমাম ও ইসানুল মিজানের মধ্যে কথাটা বলেছেন আচ্ছা দারেমি তার সানাদে আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা হাদিস মকুফ মৌকুফ হিসেবে বর্ণনা করেছেন সেখানে বলেছেন যে হাসান বললেন মান কর আতিন আঃ হাসর আসবাহা ফমাতা তবহা আচ্ছা এখানে বলছেন যে ব্যক্তি সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে যখন সকাল হয় তখন সে ওই দিন শহীদদের মৃত্যুর মতো মৃত্যুবরণ করবে এখানেও শহীদদের মতো সে মৃত্যুবরণ করবে যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে যদি সে সন্ধ্যার পরে অনুরূপভাবে পড়ে আচ্ছা এহাদিসটিকে দেখা যাচ্ছে যে দোর মন্থুর সহ আর অন্য অন্য গ্রন্থে বলা হয়েছে ওহুঅ মিন আকসামিদাইফ এটা দাইফের একটা কিসেমের অন্তর্ভুক্ত এছাড়াও আমরা দেখি যে ইমাম করতবি তার তফসিরের মধ্যে তিনটা রেওয়ায়ত নিয়ে এসছেন একটা আবু থেকে একটা আনা মালিক থেকে একটা আবি উমামা রাদি আল্লাহ তাল আনহোম থেকে তারা প্রত্যেকেই যেটা রেওয়ায়ত করেছেন আমি শেষ রেওয়ায়তটা আবু উমামার রেওয়ায়তটা বলছি সবই রেওয়ায়তি কাছাকাছি মান আ খাওয়াতি মা সুরাতিল হাসর ফি লাইলিন আউ নাহারিন ফা কাবেদাহুল্লাহ ফি তিল কাল্লাইলাতে আউ দা আলী কালিয়াউম ফাকাদ আউ জাবাহু লাহুল জন্না যে ব্যক্তি সুরা হাসরের শেষ আয়াতগুলো পড়বে রাতে কিংবা দিনে এরপর আল্লাহ তালা তাকে ওই রাতে কিংবা ওই দিনে যদি কবজ করেন অর্থাৎ তাকে উঠিয়ে নেন তার রোহ কবজ করেন তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজেব করে দেবেন কর্তুবী এই হাদিসের সনদ এবং দারাজা কোনোটাই বর্ণনা করেননি ফলে ওলামাইকার বলেছেন যে এই হাদিসগুলো যেগুলো এই যে আবু হরায়রা আনাসবিন মালিক আবু ও থেকে বর্ণনা করা হচ্ছে এগুলো সনদ জানা না থাকার কারণে এবং যারা রেওয়াত করেছেন তারা মাঝুল থাকার কারণে এটা দাইফ এবং এই দরফ কখনো যাবে না ফলে আমরা বুঝতে পারলাম যে এই আমলটা শুদ্ধ নয় সোরা হাসরের এই যে তিনটা আয়াত এটা পড়াটা তো উত্তম কাজ কারণ এটা করোনার আয়াত কিন্তু এইভাবে এই সিস্টেমে হ্যাঁ ফজর সালাতের পরে এই সিস্টেমে তিনবার পড়াটা এটা দুর্বল কারণ এই যে দুর্বল যেগুলোকে হাদিস হিসাবে উল্লেখ করা হচ্ছে সেগুলোর উপর জমহুর মোহাদ্দে বক্তব্য হচ্ছে এভাবে এই বিশ্বাস নিয়ে আমল করা যায়জ নাই যে নবিসাল্লাহ সাল্লাম এগুলো বলেছেন আর নবী সাল্লাহ সাল্লাম যদি এগুলো বলার ব্যাপার ব্যাপারটা অথেন্টিক না হয় তাহলে সেটা আমাদের জন্য করা ঠিক হবে না কারণ আমরা বলছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অথচ আমরা শিওর জানি না যে নবী সাল্লাহ সাল্লাম আদৌ বলেছেন কি তো যাই হোক এখন এই যে আমলগুলো যেগুলোর পক্ষে কোনো শহীদ অলিল নাই ইমাম সাহেব যদি সেগুলো আমল করেন এবং অন্য অন্য আমলগুলো তিনি জোরে জোরে পড়েন তাহলে তখন আপনি কি মসজিদে থেকে নিজের আমলটা করবেন নাকি বেরিয়ে আসবেন আপনি মসজিদে থেকে যদি করতে পারেন সেটা উত্তম কারণ সূর্য ওঠা পর্যন্ত ফজরের পরে মসজিদে অবস্থানটা উত্তম এবং তারপরে সূর্য ওঠার পরে যদি আপনি দূর পড়ে বের হন সেটা উত্তম সেটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব আমরা এক্ষেত্রে বলবো যে উত্তম হচ্ছে মসজিদে অবস্থান করেই তারা মানে প্রত্যেকে তার আমলের জন্য মাস ওল দায়ী অতএব তারা যে আমলই করুক না কেন আপনি আমলটা করতে পারেন দ্বিতীয়ত যদি কেউ মনে করেন যে মসজিদে তিনি সালাম ফেরানোর পরে ফরজ সালাতের দোয়াগুলো তিনি করার পরে চলে আসতে চান চলে আসতে পারবেন উত্তম কাজ কেউ যদি বাদ দিয়ে তার হয়তো অফিসে যাওয়ার ব্যাপার আছে আরও এক বাসার অনেক কাজ থাকতে পারে ফলে তিনি যদি চলে আসেন এবং আসতে আসতে পড়েন কোনো অসুবিধা নেই অথবা তিনি বাসায় এসে যদি সকাল সন্ধ্যার আজকারগুলো পড়েন তাতেও কোনো অসুবিধা নেই জি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন এরপরে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমরা আসাব আসাদ তিনি বলেছেন বোর্ড পরীক্ষায় পাশ করার পরে